তাহলে বন্ধুরা, আমি মিনাল। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফার্স্ট পেজ এসএফসি। দেখো, এই মুহূর্তে যেটা চাকরি খবর বেরিয়ে এসেছে, পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাশে কিন্তু কোনো পরীক্ষা ছাড়াই রেলে নিয়োগ করা হচ্ছে। তো সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। দেখো, এখন কোনো পরীক্ষা ছাড়াই রেলে কীভাবে নিয়োগ করা হবে বা সেই বিষয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি আমরা জানবো অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে, প্রসেস কী রয়েছে, তো সমস্ত বিষয়ে। তো ভিডিওটি শুরু করার আগে ছোটো রিকোয়েস্ট, যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নেক্সট ভিডিওর জন্য বেল আইকন প্রেস করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো মেন বিষয়ে আলোচনায় আসছি। দেখো, এখানে বলছে পশ্চিমবঙ্গে রেলে মাধ্যমিক পাশে পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ওয়েস্ট বেঙ্গল 2022-23 এই সেশনে। তো এখন বিষয়টা কি সেটা এবার জেনে নিই। নিয়োগকারী সংস্থা বা কারা নিয়োগ করবে, এখানে পরিষ্কার বলা আছে নিয়োগকারী সংস্থা ও পদের নাম। রেল বিভাগের IRCTC কলকাতা তরফে জারি হয়েছে এই বিশেষ বিজ্ঞপ্তি। এখানে মূলত কম্পিউটার অপারেটর এবং প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট COPA পদে কর্মী নিয়োগ করা হবে। তাহলে জয়েন কারা করা হচ্ছে, IRCTC ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে কিন্তু সেটা নিয়োগ করা হবে। সেটা কার মাধ্যমে, IRCTC-র মাধ্যমে। অ্যাপ্লিকেশন করার জন্য যে ম্যান্ডেটরি বিষয়টা, সেটা শিক্ষাগত যোগ্যতা, সেটা কি লাগবে। এখানে বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড বা স্কুল থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলে অ্যাপ্লিকেশন করা যেতে পারে। সেক্ষেত্রে 50% মার্কস কিন্তু থাকতে হবে, আর পাশাপাশি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ITI থাকলে বিশেষ অগ্রাধিকার পাবে। তার মানে কি, শুধুমাত্র মাধ্যমিক পাস করে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেতে পারে। পার্সেন্টেজ মিনিমাম 50% থাকতে হবে, আর যদি তার সঙ্গে তোমার ITI করা থাকে সেক্ষেত্রে তোমার কিন্তু প্লাস পয়েন্ট থাকবে বা অগ্রাধিকার থাকবে। তো বয়সের বিষয়টা আসি, বয়সের যে বিষয়টা সেটা বলা হয়েছে 15 থেকে 25 বছর। তো 15 থেকে 25 বছরের ছেলেমেয়েরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সঙ্গে SC-দের ক্ষেত্রে, SC এবং ST-দের ক্ষেত্রে 5 বছরের ছাড় রয়েছে, আর OBC-দের 3 বছরের ছাড় থাকবে। অর্থাৎ 15 থেকে 25 বছর ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করার পাশাপাশি SC, ST এবং OBC-রা তাদের ছাড় কিন্তু পাচ্ছে। তো এখন বিষয় হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে। তো অ্যাপ্লিকেশন প্রসেস যেটা আছে অনলাইনে করতে হবে, সেখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো সেখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। তো রেজিস্ট্রেশন করার সময় কিন্তু নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি কিন্তু প্রপারলি দিতে হবে। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, ইমেল আইডি কিন্তু অ্যাক্টিভেট ইমেল আইডি দিতে হবে, আর অবশ্যই তার পাসওয়ার্ড যেন জানা থাকে। আর যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, এইসব বিষয়। যে হলো অ্যাপ্লিকেশনের বিষয়টা আসলাম। তো কী কী ডকুমেন্টস লাগবে বলে দিচ্ছি। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট স্ক্যান করতে হবে, কিন্তু আবার বলছি সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বিশেষ করে মাধ্যমিক মার্কশিট এবং সার্টিফিকেট, স্থানীয় প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা দিতে পারো, কোনো নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, অন্য কোনো যদি এক্সপিরিয়েন্স থাকে তা সেটা দিতে পারো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা দিতে পারো। আচ্ছা, এখন প্রক্রিয়াটা কীভাবে বা কীভাবে জয়েন করানো হবে সেটা একটু জেনে নেওয়া দরকার। যে জয়নিং যে প্রসেসটা আছে এখানে কিন্তু কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না, তো এমনকি ইন্টারভিউও হবে না। তাহলে কীভাবে না হবে, যে অ্যাপ্লিকেশনটা করা হবে সেই অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টসগুলো সেটা ভেরিফাই করা হবে, তারপর যে মেরিট লিস্ট হবে বা একাডেমিক স্কোরের উপর, তারপরে কিন্তু তার উপরে কিন্তু সিলেকশনটা নির্ভর করছে। এটা কিন্তু প্রথমে অ্যাপ্রেন্টিস হিসেবে নেওয়া হবে, সেখানে স্টাইপেন্ডের কথা বলা হয়েছে 5,000 টাকা অথবা 6,000 টাকা এবং সর্বোচ্চ 9,000 টাকা অবধি স্টাইপেন্ড পেতে পারো। সেই স্টাইপেন্ডটা হলো ট্রেনিং চলাকালীন বা অ্যাপ্রেন্টিসশিপ যাকে বলে, তো সেখানে কিন্তু এই স্যালারি বলা যাবে না, স্টাইপেন্ড বলা হবে, তো সেটা তোমরা কিন্তু পাবে। তো অ্যাপ্লিকেশন যেটা আছে আগামী 12 জানুয়ারি থেকে কিন্তু স্টার্ট হবে। কবে থেকে? 12 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এখানে নোটিশ রয়েছে, অফিসিয়াল যে নোটিশটা সেটা আমি দেখে নিচ্ছি, আর তোমাদের আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। বা সেটি যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যায় IRCTC বা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড, তো সেখান থেকে নোটিশটা ক্লিয়ার দিয়েছে এখানে। তো একটু দেখে নিই আরেকবার। তো এখানে বলছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন বা যেটা কম্পালসারি এডুকেশন লাগবে বা শিক্ষাগত যোগ্যতা লাগবে, শুড হ্যাভ পাস ফলোয়িং কোয়ালিফিকেশন অ্যাস অন 01042022। মানে এখানে এসেনশিয়াল যে এডুকেশনটা লাগবে সেটা বলছে মাধ্যমিক পাস উইথ 50%, মানে মাধ্যমিক অবশ্যই 50% নাম্বার থাকতে হবে, আর তার সঙ্গে টেকনিক্যাল বা ITI কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। মানে কি, মাধ্যমিকে 50% পাওয়ার পর যদি তোমরা ITI কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বয়সের যেটা বলা হয়েছে এজ লিমিট, শুড হ্যাভ কমপ্লিট 15 ইয়ার্স অ্যান্ড শুড নট হ্যাভ কমপ্লিটেড 25 ইয়ার্স এজ অন 01042022। মানে কি, তোমার হচ্ছে 1/4/2022 মধ্যে যাদের বয়স 15 থেকে 25-এর মধ্যে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে, আর সেক্ষেত্রে SC ST-তে 5 বছর এবং OBC-তে 3 বছর কিন্তু ছাড়টা তোমরা পেয়ে যাবে। আর পোস্টিং যে এরিয়া আছে, পোস্টিং উইল বি কলকাতা অনলি, পোস্টিং কিন্তু শুধুমাত্র কলকাতার মধ্যে হবে, কলকাতার বাইরে কিন্তু পোস্টিংটা হবে না। অ্যাপ্লিকেশন করতে লিঙ্ক যেটা দেখতে পাচ্ছ, www.apprenticeshipindia.gov.in। তো এই লিঙ্কে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ভ্যাকান্সি 25 ভ্যাকান্সি, সেখানে 25 জনকে জয়নিং করানো কিন্তু হবে এখানে, ঠিক আছে। ভ্যাকান্সি খুব বেশি নেই কিন্তু এখানে একটা সুযোগ রয়েছে, তো অ্যাপ্লিকেশনটা তো করা যেতেই পারে।
12 তারিখ কিন্তু লাস্ট ডে, জানুয়ারি 12 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। আর শর্ট লিস্টেড কীভাবে হবে, অ্যাপ্লিকেশন করার পর যে মেড লিস্ট হবে বা ডকুমেন্টস ভেরিফাই করার পর তাদের কিন্তু ডাকা হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবে, বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।